আমন্ত্রণ দুপুর দুইটা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বয়নে মাদক সন্ত্রাসের কুফল তুলে ধরুন ইমামদের প্রধানমন্ত্রী। গাইবান্ধায় বাস ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত তিন। তাপমাত্রা আরো কমে, বাড়তে পারে শৈত্যপ্রবাহের আওতা। দিল্লিতে তাপমাত্রা নামলো 1.4 ডিগ্রি সেলসিয়াসে। কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম, জানিয়েছে নেপাল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। মসজিদের বয়ানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বলার জন্য ইমামদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদে যাতে আমাদের সন্তানরা না জড়ায়, এজন্য আপনারা এসবের কুফল তুলে ধরবেন। আমরা চাই আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দয়া করে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। বিবি আয়েশা, তিনি রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে থাকতেন, আহতদের সেবা শুশ্রূষা করতেন। কাজে ইসলাম সবসময় নারীদেরও স্থান দিয়েছে, সম্মান দিয়েছে। কাজে জাতির পিতার যে কথা বলেছিলেন 72 সালের 4 নভেম্বর, যে 25 বছর আমরা দেখেছি ধর্মের নামে জোচ্ছুই, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার, এই বাংলার মাটিতে এসব চলছে। কাজে এটা যেন আর না চলে সেই দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, আমরা তারই পদাঙ্গ অনুসরণ করে চলি। এবং সেই জন্য ইসলাম ধর্ম এবং শিক্ষাকে আমরা গুরুত্ব দিই, যে কারণে বহুদিনের দাবি ছিল যে দাওয়ায় ইসলামকে বা দাওয়ায় হাদিসকে মাস্টার্সের মর্যাদা দেওয়া। আমরা সেই মাস্টার ডিগ্রি সমান মর্যাদা দিয়েছি। ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি। আর তাছাড়া প্রত্যেকটা উপজেলা জেলা সদরে একটি মডেল মসজিদ, যে মডেল মসজিদে ইসলামের মূল্যবোধের চর্চা হবে, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান আরো বাড়বে, ইসলামের সংস্কৃতি লালন ও বিকাশের সুযোগ থাকবে এবং ইসলাম ধর্ম আরো যাতে উন্নতভাবে মানুষ পালন করতে পারে সেই সুযোগ সৃষ্টি করা। ইসলামের ধর্মে মানুষ, ইসলামের নামে মানুষকে ধর্মের দোয়াই দিয়ে বিপথে যেন কেউ নিতে না পারি, প্রকৃত ইসলামের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে যেন সচেতনতা সৃষ্টি হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখেই এই মডেল মসজিদ নির্মাণের প্রকল্প আমরা নিই এবং নির্বাচন স্থায়ী সেটা ঘোষণা দিই। এই প্রকল্পটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, দিনী দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুবিধা দিয়ে সৃষ্টি করা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধ, সরকারের উন্নয়ন প্রক্রিয়া নীতি নির্ধারণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিকভাবে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ইসলামী মূল্যবোধ। গাইবান্ধার পলাশবাড়িতে বাস, ট্রাক ও 2 মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরো 2 জন। সকাল 9:30টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের চৌমাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি 2টি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী 5 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন।
গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে, কিছুটা বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা। সোমবারও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতা আরও বাড়তে পারে, কিছু কিছু স্থানে তাপমাত্রা বেড়েছেও। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি থেকে কমে হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর গুলশান 1 নম্বরে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিন্টু সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ শাকির মামলার নিশ্চিত করেছেন। এসআই শাকির বলেন, গুলিবিদ্ধ পথচারী আমিনুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত গ্রেফতার 3 জনকে আদালতে প্রেরণ করা হবে, বাকি 2 জনকে গ্রেফতারের অভিযান চলছে। এর আগে রবিবার বিকেলে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের 4টি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। 7 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধজাহাজ HMS তামার। রবিবার চট্টগ্রাম বন্দর জেটিতে আসে এই যুদ্ধজাহাজ। এ সময় নৌবাহিনী সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশে সহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাজের অধিনায়ক কমান্ডার এলিয়ট স্মিথ টেইলর নেতৃত্বে 16 কর্মকর্তা সহ মোট 59 সদস্য এই শুভেচ্ছা সফরে অংশ নেন। রাজধানীর পল্টনে দ্রুতগামী তেলের লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। রবিবার রাত 2টার দিকে স্কাউট ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোহাম্মদ জামিল বলেন, মোটরসাইকেল চালিয়ে বাসাবোর কদমতলা বাসায় যাওয়ার পথে স্কাউট ভবনের সামনে একটি তেলের লরি শহীদুলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানায়। তিনি সবুজবাগের বাসাবোতে থাকতেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালে ভয়াবহ প্লেন বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 72 জনের মধ্যে 68 জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 4 জনকেও উদ্ধারের চেষ্টা চলছে। নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রায় বলেছেন, প্লেন দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে মরদেহের অংশগুলো সন্ধান করছে। এদিকে কাস্কির প্রধান জেলা কর্মকর্তা টেক বাহাদুর কেসি জানিয়েছেন, নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা নিখোঁজদের সন্ধান করছে। শীতকাল শুরুর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হল ভারতের রাজধানী দিল্লিতে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার 1.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শহরটির তাপমাত্রা। সেই সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে আরও 3 দিন। বলা হচ্ছে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দেখল দিল্লির বাসিন্দারা। জানা গেছে আগের দিন রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 24 ঘন্টার মধ্যেই দিল্লিতে তাপমাত্রা নেমে দাঁড়ায় 1.4 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে গত 8 জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 1.9 ডিগ্রি সেলসিয়াস। আফগানিস্তানের রাজধানী কাবুলের সাবেক এক নারী সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারী আইন প্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে নিহত নারী সংসদ সদস্যের নাম মুরসাল নবিজাদা, তার বয়স 32 বছর। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর যে কয়জন নারী আইন প্রণেতা কাবুলে থাকছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। রবিবারের হামলায় তার ভাই ও দ্বিতীয় দেহরক্ষী আহত হয়েছেন। সাবেক সহকর্মীরা নবিজাদাকে আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন হিসেবে প্রশংসা করেছিলেন। এর আগে দেশ ছাড়ার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় 6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার বা 49.70 মাইল গভীরে ছিল। এর আগে 10 জানুয়ারি গভীর সমুদ্রে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেতন বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে পর্তুগালে বিক্ষোভ করছেন শিক্ষক ও স্কুলের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানী লিসবনের রাস্তায় রাস্তায় চলছে আন্দোলন। বিক্ষোভে পর্তুগালের শিক্ষামন্ত্রী জোয়াও কস্তার পদত্যাগেরও আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে। বলা হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালের সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। পর্তুগালের শিক্ষকেরা সর্বনিম্ন প্রায় 1,100 ইউরো বেতন পেয়ে থাকেন, এমনকি সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের বেতনও প্রতি মাসে 2,000 ইউরোর কম। আন্দোলনকারীরা বলছেন বর্তমানে জীবনযাপনের খরচ বেড়েছে, সেই তুলনায় তাদের এ বেতন খুবই কম। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।